প্রিয় দশম শ্রেণীর বন্ধুরা তোমাদের বাংলা বইয়ের প্রতিটি গল্প কবিতার উৎস গ্রন্থ নিয়েই আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিত তথ্য জানাবো তোমরা জানো মাধ্যমিক পরীক্ষাতে বিভিন্ন কবিতার কাব্যগ্রন্থের নাম বা গল্পের উৎসগ্রন্থের নাম তোমাদের কাছ থেকে জানতে চাওয়া হয় কাজেই আজকের এই ভিডিওটা দেখো একই সঙ্গে বইয়ের প্রতিটি গল্প কবিতার ওপরই লিখে নাও তার উৎসগ্রন্থের নাম আশা করি তোমরা বিরাট উপকৃত হবে আমাদের প্রথম গল্প নাম জ্ঞানচক্ষু এই জ্ঞানচক্ষু গল্পটি নেওয়া হয়েছে আশাপূর্ণা দেবীর জনপ্রিয় গল্প সংকলন কুমকুম থেকে নামটি হলো অর্থাৎ জ্ঞানচক্ষু গল্পের উৎস গ্রন্থের নাম হল কুমকুম মনে রাখবে কুমকুম কিন্তু কোনো কাব্যগ্রন্থ নয় এটা গল্প সংকলন দ্বিতীয় আমাদের পাঠ্য অসুখী একজন কবিতা এই অসুখী একজন বাংলা অনুদিত কবিতাটি নেওয়া হয়েছে বিদেশি ফুলে রক্তের ছিটে এই কাব্যগ্রন্থ থেকে নামটা তোমরা তোমাদের পাঠ্য বইয়ের উপর লিখে নিতে পারো বিদেশি ফুলে রক্তের ছিটে পরের কবিতা আয় আরও বেঁধে বেঁধে থাকি শঙ্ক ঘোষের লেখা এই জনপ্রিয় কবিতাটি নেওয়া হয়েছে জলই ই হয়ে আছে এই কাব্যগ্রন্থ থেকে অর্থাৎ আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতার মূল উৎস হল জল ই হয়ে আছে কাব্যগ্রন্থ পরবর্তী কবিতাটির উৎসের ক্ষেত্রে কিন্তু একটু বিতর্ক আছে সেটারও আজকের ভিডিওতে অবসান করে দিচ্ছি কবিতার নাম আফ্রিকা এটি প্রথমত ছাপা হয় পত্রপুট কাব্যগ্রন্থে পরবর্তীকালে রবীন্দ্রনাথ ঠাকুরের সঞ্চয়িতাতেও কিন্তু এটি অন্তর্ভুক্ত করা হয়েছে পরীক্ষাতে তোমরা পত্রপুট লিখবে যারা সঞ্চয়িতা লিখবে তাদের ভুল না হলেও দুটোই সঠিক বলে গণ্য করা হবে কিন্তু আমার মতে পত্রপুট লেখাটাই সঠিক হবে পরেরটাও যথারীতি বিতর্কিত নাম তোমাদের প্রবন্ধ হারিয়ে যাওয়া কালী কলম হারিয়ে যাওয়া কালী কলম এই প্রবন্ধটা নেওয়া হয়েছে শ্রী পান্থের যে গ্রন্থ থেকে তার নাম হলো কালি কলম মন তোমরা লিখে নাও কালি কলম মন আবার অনেকের মতে আরও একটা গ্রন্থেও কিন্তু এই লেখাটি পাওয়া গেছে তার নাম হলো কালি আছে কাগজ নেই কলম আছে মন নেই তোমাদের দুটোর মধ্যে থেকে যে কোনো একটা নাম পরীক্ষাতে লিখলেই সঠিক বলে বিবেচিত হবে পরের গল্প নাম বহুরূপী সুভোধ ঘোষের এই জনপ্রিয় গল্পটা নেওয়া হয়েছে পুরো নাম যেটা তোমরা স্ক্রিনে দেখবে পুরোটাই লিখতে হবে শুভোধ ঘোষের গল্প সমগ্র এবার মনে রাখবে শুধু গল্প সমগ্র লিখলে হবে না তোমাদের কিন্তু লিখতে হবে শুভোধ ঘোষের গল্প সমগ্র পুরোটাই নাম পরের কবিতা অভিষেক এটা নেওয়া হয়েছে মধুকবি মাইকেল মধুসূদন দত্তের একটা জনপ্রিয় কাব্য থেকে নাম মেঘনাদ বধ কাব্য মনে রাখবে নামটা কিন্তু শুধু মেঘনাদ বধ নয় মেঘনাদ বধ কাব্য পুরোটাই হলো এই কাব্যগ্রন্থের নাম এই কাব্যের প্রথম স্বর্গ অর্থাৎ প্রথম অনুচ্ছেদ থেকে প্রথম অধ্যায় থেকে এই কবিতাটি নেওয়া হয়েছে এরপর রয়েছে নাটক সিরাজ দৌলা এই নাটকটি শচীন্দ্রনাথ সেনগুপ্তের লেখা বড় নাটক মূল নাটক সিরাজ সিরাজদৌলারই একটা সংক্ষিপ্ত সংস্করণ মানে বড় যে সম্পূর্ণ সিরাজ দৌলা নাটক থেকে অল্প একটু অংশ আমাদের পাঠ্য আকারে দেওয়া হয়েছে পরের কবিতা প্রলয় উল্লাস এটা নেওয়া হয়েছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা অগ্নি কাব্যগ্রন্থ থেকে পরেরগুলি তোমাদের বলবো তার আগে একটা ছোট্ট অনুরোধ আজকের এই আকর্ষণীয় ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক করো একই সঙ্গে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো তোমাদের সুবিধার জন্য আমরা কিন্তু বাংলা এবং ইংরেজির প্রতিটা গল্প কবিতার লাইন ধরে ধরে আলোচনা পোস্ট করেছি অনলাইন ক্লাস আকারে সেগুলি যারা দেখবার জন্য আমাদের ভিডিও ডেসক্রিপশানে দেওয়া লিঙ্কে ক্লিক করো একই সঙ্গে অন্যান্য সাবজেক্টের সায়েন্স বা অন্যান্য বিষয়ের সাবজেক্টের সাজেশান ইংরেজি রাইটিংয়ের সাজেশান বাংলার রচনা সংলাপ প্রতিবেদনের সাজেশানগুলি দেখবার জন্যেও আমাদের এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া লিংকে ক্লিক করে আমাদের চ্যানেলে তোমাদের জন্য পোস্ট করা ক্লাস টেন বা মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য পোস্ট করা সমস্ত ভিডিওগুলো কিন্তু এক এক করে দেখে নাও পরের অংশ গল্প পথের দাবি এটা নেওয়া হয়েছে শরৎচন্দ্রের বহু বিতর্কিত এবং অত্যন্ত জনপ্রিয় রাজনৈতিক উপন্যাস পথের দাবি থেকে। অর্থাৎ মূল পথের দাবি উপন্যাসের একটা ক্ষুদ্রাংশ আমাদের পাঠ্য গল্প আকারে দেওয়া হয়েছে পরের কবিতা সিন্ধু তীরে এই সিন্ধু তীরে কবিতাটি নেওয়া হয়েছে সৈয়াদ আলাওলের লেখা পদ্মাবতী কাব্যগ্রন্থ থেকে নাম পদ্মাবতী নামটি তোমরা বইয়ের উপর লিখে নিতে পারো তারপর বদল গল্প এটা পান্ডালাল প্যাটেলের লেখা মানে বাংলায় অনুদিত একটা গল্প আমাদের দেওয়া হয়েছে সেটা সেরা তেরো তেরোটা কিন্তু এক তিন সংখ্যায় লিখবে সেরা তেরো গল্প সংকলন থেকে অদল বদল গল্পটি নেওয়া হয়েছে এরপর বাংলা ভাষায় বিজ্ঞান বাংলা ভাষায় বিজ্ঞান এই যে প্রবন্ধ রয়েছে এই প্রবন্ধটির উৎস গ্রন্থ বা মূল গ্রন্থের নাম হলো বিচিন্তা তারপর অস্ত্রের বিরুদ্ধে গান এই জয়গোস্বামীর লেখা কবিতাটির মূল উৎসগ্রন্থ বা কাব্যগ্রন্থের নাম হলো পাতার পোশাক অর্থাৎ অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি পাতার পোশাক কাব্যগ্রন্থের অন্তর্গত লাস্ট রয়েছে মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা জনপ্রিয় গল্প নদীর বিদ্রোহ এই নদীর বিদ্রোহ গল্পটি নেওয়া হয়েছে সরিসৃপ গল্প সংকলন থেকে এবার তোমাদের একটা টুইস্ট বা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য জানাই অনেক শিক্ষকেরাও কিন্তু এটা ভুল করেন ছাত্ররা তো অনায়াসেই করে সেটা হলো তোমরা অনেকেই গল্প বা প্রবন্ধ বা নাটকের কথা বলো কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে কথাটা ভুল কাব্যগ্রন্থ থেকে শুধুমাত্র কবিতা নেওয়া হয় কবিতার যে উৎসগ্রন্থ তাকে আমরা বলি কাব্যগ্রন্থ বাকি অর্থাৎ গদ্য যেগুলো যেগুলো কবিতা নয় সেক্ষেত্রে আমরা বলবো এর উৎস গ্রন্থের নাম কি এই ছিল আজকের বিশেষ আলোচনা পরবর্তী ভিডিও নিয়ে আবারও খুব তাড়াতাড়ি হাজির হব ততক্ষণ ঘরে থাকো সুরক্ষিত থাকো এবং জোর কদমে চালিয়ে যাও তোমাদের মাধ্যমিক পরীক্ষা প্রস্তুতি ধন্যবাদ এখনই সাবস্ক্রাইব করো সম্রাট এক্সক্লুসিভ চ্যানেলটিকে এবং পাশে বেল আইকানে ক্লিক করো আমাদের সমস্ত নোট সাজেশন এবং টিপস সববার আগে পাওয়ার জন্য